হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ঝটপট একটি স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুবই ইজি, খুবই সিম্পল, খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। প্রথমে প্যানে একটি রাইস পেপার দিয়ে দিচ্ছি, কোনো তেল দিচ্ছি না, কিন্তু শুকনো প্যানে কিন্তু রাইস পেপারটি দিচ্ছি। মিনিট 20-30 সেকেন্ড পরে একটু চপ স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি মাঝখানে, একটু বেশ ছড়িয়ে দেব। এবার মাঝখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে একটি চামচের সাহায্যে ছড়িয়ে দেবো স্প্রিং অনিয়ন ডিমের মিশ্রণটি। এতে স্প্রিং অনিয়ন রাইস পেপারের সাথে ভালো করে কিন্তু স্টিক হয়ে যাবে। খুবই হেলদি আর একটি নিউট্রিশিয়াস রেসিপি এটা, কারণ কোনো তেল ব্যবহার করছি না আমি এতে। ভালো করে স্প্রেড করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছু স্লাইস করে কেটে রাখা কালার্ড ক্যাপসিকাম। সাথে ছড়িয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কিছু অনিয়ন স্লাইস। চাইলে তোমরা মাশরুম আর সুইটকর্নও অ্যাড করতে পারো এতে। এবার দিচ্ছি কিছু কুচিয়ে রাখা কুকড চিকেন ব্রেস্টের স্লাইস। এবার উপর দিয়ে কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি, এতে সবজিগুলো ভালোভাবে স্টিক হয়ে যাবে। এবার লো হিটে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রান্না করবো, যতক্ষণ পর্যন্ত না চিজ ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। চিজ মেল্ট হয়ে গেছে, এবার উপরে থেকে দিচ্ছি টমেটো কেচাপ আর দেবো একটু মেয়োনিজ স্প্রেড করে। আমি কোনো লবণ বা ব্ল্যাক পেপার পাউডার এখানে ইউজ করছি না, কারণ চিজে যথেষ্ট অ্যান্ড সসে যথেষ্ট লবণ আছে আর একটু ঝালও আছে, কাজেই স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর যদি একটু ঝাল ঝাল খেতে চাও তবে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারো, উপরে স্প্রিঙ্কেল করে দিতে পারো। দেখতে কিন্তু যেমন কালারফুল তেমনি কিন্তু টেম্পটিং, আর রাইস পেপারের বেসটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভিয়েতনামিজ পিৎজা। চাইলে এভাবে পিৎজার মতোই সার্ভ করতে পারো, অথবা আবার ওমলেটের মতো ফোল্ডও করে কিন্তু নিতে পারো। তা একটা কুইক স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলো না। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।